ওপার বাংলার ওষুধ মিলছে এপার বাংলায়, আর এই নিয়েই জোর বিতর্ক শুরু হয়েছে পূর্ব মেদিনীপুরের কাঠি মহকুমা হাসপাতালে। সাম্প্রতিক অতীতে কখনোই এমনটা শোনা যায়নি। এদিকে কিভাবে প্রতিবেশী দেশের ওষুধ এই রাজ্যের হাসপাতালে এসে পৌঁছলো তা জানেই না জেলা প্রশাসন। তবে গোটা বিষয়টা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে স্থানীয় প্রশাসনের তরফে। দেখা গিয়েছে কাঠি মহকুমা হাসপাতালের আউটডোরের ওষুধ কাউন্টার থেকে এবং কাঠি মহকুমা হাসপাতালের কাউন্টার থেকে রোগীদের ডক্সিসাইক্লিন নামক একটি অ্যান্টিবায়োটিক ওষুধ দেওয়া হচ্ছে। সেই ওষুধের গায়ে লেখা রয়েছে বাংলাদেশে ক্রয় বিক্রয় নিষিদ্ধ। এছাড়াও ওই ক্যাপসুলের পাউচের গায়ে বাংলা হরফে লেখা ছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সম্পদ, ক্রয় বিক্রয় আইনত দণ্ডনীয়। ওই ওষুধ কবে তৈরি বা কবে তার মেয়াদ শেষ কোনো কিছুরই তারিখ মোড়কে উল্লেখ ছিল না। বিষয়টি নজরে আসতেই শোরগোল পড়ে যায় কাঠিতে। কিভাবে এমনটা হয়েছে তা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের তরফে। তবে প্রশাসনের দাবি, ওই ওষুধ পাঠানো হয়েছে কলকাতার সেন্ট্রাল মেডিকেল স্টোর থেকে। এদিকে কাঠি মহকুমা হাসপাতালের সুপার জানিয়েছেন, এ বিষয়ে তার অজানা। সরকারিভাবে সাপ্লাই করা হয়েছে সেই ওষুধ। গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গলদের সাপ্লাই, ওষুধ সাপ্লাই হয়, তো সেক্ষেত্রে মানে এই ওষুধ আমাদের এখানে যে ইয়ে হয়েছে সেই ব্যাপারে কীভাবে কী হয়েছে সেই ব্যাপারটা ওনারা তদন্ত করে দেখুন। আমরা বলতে চাইছি যে আমাদের হসপিটালে অ্যাডমিটেড যে সমস্ত পেশেন্টরা আছে তাদের জন্য যদি সেই মুহূর্তে গভর্নমেন্ট সাপ্লাই না থাকে তাহলে আমরা কিছু ওষুধ আমাদের রোগী কল্যাণ সমিতি থেকে আমরা কিনতে পারি। সে ওষুধগুলো আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের এখানে যেগুলো চলে সেগুলোই আমরা কিনি। অন্যদিকে দিব্যেন্দু অধিকারী জানাচ্ছেন, কেন এমনটা হলো তা খতিয়ে দেখা হবে। মুখ্যমন্ত্রী নিজে স্বাস্থ্যমন্ত্রী, তার স্বাস্থ্য দফতর এই বিষয়টা নিশ্চয়ই খতিয়ে দেখবে। আমি সরকারের কাছে অনুরোধ রাখব যে এই ধরনের ওষুধ যদি দিতে হয় মানুষকে, কোনো দেশ যদি সাহায্য করে থাকে, যেমন আমাদের দেশ আমরা শুনেছি যে করোনাকালে বহু দেশকে ভ্যাকসিন সরবরাহ করেছে, তারাও নিয়েছে, তারা পরবর্তীকালে তারা আমাদের দেশকে ধন্যবাদ জানিয়েছে। নিশ্চয় এটা ফেডারেল স্ট্রাকচার এটা হয়ে থাকে, আর এটা ছাড়াও যে কথা বলি, আমি দীর্ঘদিন কাঁথি হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলাম, যেটা কনভেনশন ছিল আমরা জানতাম ওষুধ যদি আমাদের খুব এমার্জেন্সি অ্যাকিউট শর্টেজ দেখা দিত আমাদের হাসপাতালে ফেয়ার প্রাইস সব আছে, আমরা ফেয়ার প্রাইস সব থেকে কিনে নিতাম। মুখ্যমন্ত্রী নিজে স্বাস্থ্যমন্ত্রী, তার দপ্তর নিশ্চয়ই এটা খোঁজ খবর করবে, মানুষকে ভুলটা ভাঙিয়ে দেবে যে ভুল হয়ে থাকলে ভুল, আর যারা জড়িত থাকে যদি কোনোভাবে এসে থাকে, কোনো অন্য ঘোর পথে এসে থাকে, তার ব্যবস্থা নিশ্চয়ই সরকার নেবে। বাংলাদেশ সরকারের ওষুধ কীভাবে এ রাজ্যে এলো, কীভাবেই বা তা সরকারি হাসপাতালে পৌঁছলো, আর কেনই বা সেগুলো রোগীদের দেওয়া হলো তা নিয়েই উঠছে একাধিক প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।